বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, ফটিকরায় বিধানসভার অন্তর্গত রাধানগর গ্রাম পঞ্চায়েতের ছ নং ওয়ার্ডের ছনটিলা এলাকার সাত থেকে আট পরিবারের পানীয় জলের সমস্যা বেশ কয়েক বছর ধরে। যদিও কিছুদিন আগে নতুন করে পানীয় জলের সাপ্লাই পয়েন্ট বসানো হয়েছে, কিন্তু সঠিকভাবে জল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর, এবং একুশ পরিবারের সাপ্লাই পয়েন্ট পর্যন্ত পায়নি। এলাকার প্রধান মেম্বারকে জানিয়েও সাপ্লাই পয়েন্ট পাননি জনৈক যারা রয়েছেন সেখানকার এলাকাবাসীরা। অনেক দূর থেকে জল এনে পান করতে হয়, বিষয়টাই কিন্তু জানাচ্ছেন সে এলাকার সাধারণ জনগণ। তারপরও জানিয়ে রাখছি, ফটিকরায় বিধানসভার অন্তর্গত রাধানগর গ্রাম পঞ্চায়েতের ছ নং ওয়ার্ডের ছনটিলা এলাকায় সাত থেকে আট পরিবারের পানীয় জলের সমস্যা বেশ কয়েক বছর ধরে। যদিও কিছুদিন আগে নতুন করে পানীয় জলের সাপ্লাই পয়েন্ট বসানো হয়েছে ঠিকই, কিন্তু সঠিকভাবে জল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে এলাকাবাসীর, এবং একুশ পরিবারের সাপ্লাই পয়েন্ট পর্যন্ত পায়নি এমন তথ্যই কিন্তু উঠে আসছে। এলাকার প্রধান মেম্বারকে জানিয়েও সাপ্লাই পয়েন্ট পাননি সে এলাকার একজন জনৈক ভদ্রমহিলা, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অনেক দূর থেকে জল আনতে হয় তাদেরকে, অনেকটাই কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয় প্রতিনিয়ত। আজকের দিনে দাঁড়িয়েও যেখানে সরকার চেষ্টা করছে বাড়িতে বাড়িতে জলের সাপ্লাই পয়েন্ট পৌঁছে দেওয়ার, অটল জলধারা মিশন প্রকল্পের আওতায় রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে প্রত্যেক বাড়িতে পৌঁছে যাবে সাপ্লাই পয়েন্ট, পানীয় জলের ব্যবস্থা হয়ে যাবে প্রত্যেক বাড়িতে বাড়িতে, সেই কথাটাই কিন্তু বলছেন। কিন্তু এখনও বিভিন্ন গ্রামগুলোতে, বিভিন্ন এলাকাগুলোতে এমন কিছু পরিবার কিন্তু রয়েছে যাদের অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রায় প্রতিনিয়ত, যে মৌলিক চাহিদাগুলো রয়েছে সেই মৌলিক চাহিদাগুলো পূরণ করার জন্যই। এই গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি বলছেন একজন ভুক্তভোগী শুনব। এরিয়ার নাম কি? এরিয়ার নাম হচ্ছে রাধানগর ছয় নম্বর ওয়ার্ড। কি সমস্যা এখানে? এখানে সমস্যা মানে আমি জলের খুব আমার সমস্যা, আমার একদম জল নাই। এদিকে ফয়ান যাই দিছে, আমার একদম ফয়ান তারা দিছে না। তারা কাছে আমি খুব অনুরোধ করছি, আমি জল না খাই আমি মরতে বাধ্য, আমার একটু জল দেন, আমার একদম জল নাই, আমি অসহায়, তারা আমার জল দিতে রাজি নাই। আমি কখনো দেখেন আমি দুই কিলোমিটার দূরে গিয়া আমি জল আনি, জল আনি না খাই, খুব কষ্ট হয় আমার জল আনতে গেলে। কিন্তু তারা কাছে আমি প্রথম আমার কাছে খুব অনুরোধ করছি, আমার জল দেন বা আমার একটা ফয়ান দেন, লাইন দেন, তারা কোনো সাড়া দিচ্ছে না, আমার জল দিতে তারা কোনো রাজি নেই। আমি খুব কষ্ট হয় দুই কিলোমিটার দূর থেকে আমি জল না খাইতেছি। আপনারা যদি দয়া হয় রা দেন আরে, আমার মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ, আমার জলের সমস্যা সংশোধন করে আমি যাতে জল খাইয়ে মরতে পারি, অতটুকু তারা কাছে আমার আবেদন। আপনারা আসলেন সেই সে এলাকার একজন ভুক্তভোগী কি জানিয়েছেন, এবং স্বাভাবিকভাবেই যে বিষয়টা তিনি জানিয়েছেন, অনেক দূর থেকে তাদের এই জল আনতে হয় প্রায় প্রতিনিয়ত, এবং যার জন্যই অনেকটাই সমস্যার সম্মুখীন কিন্তু হতে হচ্ছে। রাজ্য সরকার থেকে শুরু করে যারা দায়িত্বপ্রাপ্তরা রয়েছেন তারা যাতে এই মুহূর্তে সেদিকে নজর দেন সেই দাবিটাই কিন্তু তারা করছেন এই মুহূর্তে। ফটিকরায় বিধানসভার অন্তর্গত রাধানগর গ্রাম পঞ্চায়েতের ছ নং ওয়ার্ড ছনটিলা এলাকার সাত থেকে আটটি পরিবারের মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্যা রয়েছে পানীয় জলের, এবং সেটা সমাধানের দাবি কিন্তু তারা জানাচ্ছে। সমাজ বিজ্ঞাপন বিরতি রয়েছে, অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন।